এক কাপ চা দিয়েও কিন্তু মানুষের মন জয় করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুব সহজে আপনাদেরকে তৈরি করে দেখাবো চা, যে চা খেলে সারাদিন মুখে লেগে থাকবে। এখন চাটা করার জন্য একটা পাতিল বসিয়ে দিচ্ছি চুলাতে, তারপরে দিয়ে দিচ্ছি 2 কাপ গরম দুধ। দুধ দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে চায়ের টেস্টটা ভালো আসে, চাটাও গাঢ় হয়। এখানে দিয়ে দিচ্ছি 4টা এনার্জি বিস্কিট। আপনারা যে কোনো রকমের বিস্কিট দিতে পারেন, এনার্জি বিস্কিটটা দিলে খেতে ভালো লাগে, এর জন্য আমি এনার্জি বিস্কিটটাই দিয়ে দিছি। আপনাদের হাতের কাছে যে বিস্কিট থাকে ওই বিস্কিটই আপনারা দিতে পারেন। তো এখানে বিস্কিটগুলি দিয়ে আবারও দুধের মধ্যে ভিজিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চা পাতা। দুধে যখন বলক চলে আসছে তখন চা পাতাটা দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি, যেন দুধের সাথে চা পাতাটা মিশে যায়। এই চাটা আপনারা যারা চা পছন্দ করে তারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা হয়। সিম্পল হলেও খেতে অনেক মজা হয়। এখানে 15 মিনিট চুলার জালটা একদম লোতে রেখে রান্না করে নিচ্ছি। চাটা যত গাঢ় হবে খেতেও কিন্তু তত ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। চাটা এখন ঢেলে নিচ্ছি। চায়ের কালারটা যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে চাটা। এ চা একবার খেলে কিন্তু সারাদিন মুখে লেগে থাকবে। তো এখন 2 কাপ চাই আমি ঢেলে নিচ্ছি। যারা এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইকই কিন্তু আমার ভিডিওটা আরও অনেকজনে দেখার সুযোগ করে দেবে। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আপনাদের কাছে এই ধরনের ভিডিও ভালো লাগে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন, যেন ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায়, আপনি চাইলেই যেন দেখে নিতে পারেন। চাটা যতটা ঘন হয়েছে কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। যারা চা লাভাররা আছেন তারা কিন্তু এই ধরনের চা বাসায় তৈরি করে খেতে পারেন। চায়ের কালার সুন্দর করতে গেলে অনেকক্ষণ যাবৎ লো হিটে জাল করতে হবে, তখনই চায়ের কালার বের হবে, তখনই চা সুন্দর হবে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।